I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. Welcome to the prop fishing channel. আমাদের অফিশিয়াল নাম্বার প্রথমে স্ক্রিনে দেওয়া ছিল, কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর গতকাল মানে 2 নভেম্বর সেকেন্ড ডে লিলুয়া সাউথ ট্যাঙ্ক খোলা ছিল, তো সেই দিন আমি দুপুরবেলা 3টের সময় দেখতে গেছিলাম কীরকম কী ওভারঅল রিপোর্ট। তো গিয়ে যা দেখলাম মাছ সেই দিনও মোটামুটি ভালো উঠেছে। আর তার আগে আরেকটা কথা, প্রথম দিন যে পুকুরটা খুলেছিল তো সেই দিন আমি দেখতে গেছিলাম সকাল 10টা অবধি যা রিপোর্ট হয়েছিল সেইটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম। প্রায় 7-8টা বড় মাছ হয়েছিল, কিন্তু 10টার পর থেকে ওনারা যখন 1000 টাকা করে দেয় সেই খবরটা আমি আপনাদের কাছে দিইনি, বা আপনারা অনেকজন জানেন কিরকম কী মাছ খেয়েছে। যখন 1000 টাকা করে দেওয়া হয়েছিল তার আধা ঘন্টা 1.5 ঘন্টা মানে ঠিক 11টার পর থেকে মাছ খাওয়া চালু হয়ে যায়। তো যারা যারা সবাইকেই 1000 টাকা করে নিয়েছে, কিন্তু মাছ যথেষ্ট পরিমাণে তারপরে খেয়েছে। বড় মাছ সেই দিন 30 পিসের মতো বড় মাছ উঠেছে, 5 থেকে 8-9 লাইনের। আর সেকেন্ড দিনও অনেক কটা বড় মাছ উঠেছে, প্রায় 30-40টার মতো আমি যেটুকু শুনলাম। এবার সারাদিন তো আমি পুকুরে ছিলাম না, কিন্তু অনেক শিকারি মারফতই খবর আমি শুনেছি যে 30-40টা বড় মাছ উঠেছে। প্রায় নেটে 2-3টে করে বড় মাছ আছে 5-7-10 লাইনে। তো অনেকজন সকালবেলা উঠে গেছে, তো তারা নিজেদের পয়সা নিয়ে উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি। তা যারা যারা বসেছিল তারা মাছ পেয়েছে। তো সেই হিসাবে আমি চার্চের দিক দিয়ে যাচ্ছিলাম যখন, তো আমার একজন সাবস্ক্রাইবার তো সবাই মাছ পেয়েছিল, উনি একটা চারা কাতলা পেয়ে বসেছিলেন 400 গ্রামের মতো। তো তখন 3:30 বাজে, তো আমি ওনাকে বললাম কি আমি একটু ট্রাই করতে পারি যে যদি একটা মাছ ধরতে পারি। তো উনি বলল শিওর, কেন আমাকে চেনে যেহেতু আমি প্রপ ফিশিংয়ে সুব্রত। তো বললেন হ্যাঁ আপনি ফেলেন। তো আমি 4টে টোপ দিলাম, আর আমার বাড়ি এখান থেকে যেহেতু 5 মিনিট লাগে, আমি গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে এসে আমি টোপগুলো 4টে সাজালাম। আর টোপের মধ্যে 2 ফোঁটা গঙ্গার জল দিলাম, তো সেই গঙ্গার জল দেওয়ার জন্যই এই রুই মাছটা হয়েছে, প্রায় 2.5 কিলো তো হবেই। তো আমার সাবস্ক্রাইবাররা খুব খুশি যে দাদা আমাদের ইজ্জত রেখেছেন, কারণ সবাই মাছ পেয়েছে, ওনারা মাছ পায়নি। যেহেতু অ্যাকচুয়ালি বাদাম কোলা সুইটা চলছিল, আর ওনারা ছাতু সুজি ককটেল ফেলছিল, তো সুজি ওনাদের সেরকম ছিল না, বাদাম খোলও ছিল না। তো একটু মাছ ধরতে ওনাদের প্রবলেম হয়েছে, সাথে আমিও যে 1 ঘন্টা ধরছিলাম ওনাদের সাথে মাছ, স্টোপ সেরকম খাচ্ছিল না, সুজি আর বাদাম খোলই খাচ্ছিল। তো এই ছাতুতেই কোনো রকম গঙ্গার জলের টাচ দিয়ে এই রুই মাছটা ধরেছি। কিন্তু রুই মাছটা সত্যিই বলছে এই একটাই বড় মাছ ওনাদের হয়েছিল, কুড়িয়ে দিয়েছিলাম, তারপরও মাছটা কীভাবে মিস হয়ে যাচ্ছিল। মাছটা যদি চলে যেত ওনাদের সত্যি মন খারাপ হয়ে যেত, একটাই বড় মাছ পেয়েছে বা ধরে দিলাম একটা বড় মাছ। শিকারীরা খুশি হলেই আমি খুশি পাই যে আমার ভিডিও দেখে অনেক ওখানে আসেন, মাছ পান না। অনেক যেহেতু একটা ভুল মন্তব্য করছিল, ওনারা বলছিল নাকি সিটটা লেনটা খারাপ আছে, তো লেন খারাপ না, ডান দিক বাদিকের লোক একটু বসেছিল ভালো শিকারী, তো ওনারা মাছ ধরে নিয়েছে। তো আপনাকেও ভালো করে মাছ ধরতে হবে সেটাই আপনাকে বললাম, মানে ওনাকে বলেছি। তো এই রুই মাছটা ভালো সাইজের হয়েছে, ওনারাও খুশি, ওনাদের মুখে হাসি। যাক আমি একটু খুশি পেয়েছি, আমাকে বললো যে আপনি যদি সকাল দিয়ে থাকতেন অনেক কটা মাছ হতো, যেহেতু ওই লাইনে মাছ খেয়েছিল চার্জের দিকে সকাল দিয়ে, খালি ওনাদেরই সেরকম মাছ হয়নি, একটা চারা কাতলা ধরে বসেছিল। তো আমারও মনে খুশি হলো যে মাছটা আমি ধরে দিয়েছি ওনাদের, আর এই মাছটাও চলে যাচ্ছিলো, কোনো কপালবশত পেয়ে গেলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। পুকুরে এখনও পাস চলছে, রানাদাকে কল করে আরও ডিটেলসটা জেনে নিতে পারেন।
হয়তো পরবর্তীকালে ওনারা দাম কমাতে পারে বা কিছু কোনো মন্তব্য হতে পারে, তো আপনারা অবশ্যই আমাকে বা রানাদাকে কল করে ফুল ডিটেলসটা নিয়ে নেবেন। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় সুস্থ থাকবেন, সবল থাকবেন, খুব মজা করে মাছ ধরবেন। ধন্যবাদ। ওটা চলে যাও, ওটা রুইটা ওখানে।